আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আসির আসল, আপনাদের সাথে নতুন ভিডিওতে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমি নোভাস নেটওয়ার্ক সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো, যেটা আসলে আগে বলিনি কখনো, আসলে নোভা নেটওয়ার্ক সম্পর্কে এরকম বলিনি। সো দেখেন, অলরেডি কিন্তু নোভা নেটওয়ার্কের এখানে কিন্তু তাদের যে নোভা কয়েন, তাদের তার ভিতরে তার নিচেই ঠিক আপনি কিন্তু আপনার তাদের যে আপনার প্রাইসটা আসে তাদের নোভার, সো এটা হলো 0.0454 এরকমটা আসে। সো তার ভ্যালু, টোটাল ভ্যালু গিয়ে দাঁড়ালো এটা। সো অলরেডি এখানে আপনার নতুনে কিছুদিন আগে KYC যে সিস্টেমটা দিছিল, সো সবাই অলরেডি KYC কমপ্লিট করেছে। সো যারা না করছে তাদেরকে আমি বলবো, আপনারা এখানে এখানে একটু চেঞ্জ হয়েছে। আগে ছিল 5 দিন, আমাদেরকে KYC-র জন্য আপনার 5টা ক্লিকের দরকার ছিল, 5 দিন 24 ঘন্টা পরপর 5টা ক্লিক করে কিন্তু আমাদের ওখানে KYC কমপ্লিট করতে হতো। সো এখন কিন্তু সিস্টেমটা কিন্তু সেটা 10 দিনে চলে গেছে। সো এটা 10 দিনে চলে গেছে, কোথায় গেছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমার প্রথমে এই যে ম্যান আইকন, একদম কোনায় যে ম্যান আইকনটা রয়েছে, এই যে কোনায়, এই যে কর্নারে, এখানে আমি ক্লিক করব। আমি এখানে চলে যাওয়ার পরে এই দেখেন উপরে আপনার এখানে কিন্তু এই আপনার KYC লেখাটা চলে আসছে। সো KYC লেখাটা চলে আসার পরে আমি ওখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। সো এখানে দেখেন, আগে ছিল এখানে 5 ডেজ স্টেক ফর KYC, ঠিক আছে। সো এখন সেটা কিন্তু 10 ডেজ হয়ে গেছে, 10 ডেজ হয়ে গেছে। সো এখানে কিছু করার নেই। সো এখানে 10 ডেজে কিন্তু আমি কিন্তু আজকে এটা ক্লিক করলাম, ঠিক আছে। এই যে দেখেন, এই যে চেক ইন অ্যাগেন আফটার 23 সামথিং আওয়ার্স আর কি। সো মানে 24 ঘন্টা পরপর এখানে কিন্তু আপনার ক্লিক করতে হয়, যেটা আমি আজকেরটা আমি কমপ্লিট করলাম। সো আগামী 9 দিন আপনার কিন্তু এরকম ক্লিক করে এটা পূর্ণ, যখন এই লেখাটা, এইটা যখন একদম ফুল সবুজ হয়ে যাবে, তখন কিন্তু আপনি এটা KYC-তে অগ্রসর প্রসিড হতে পারবেন, ঠিক আছে। তো তার আগে আপনার 9 দিন কিন্তু, এখন 10 দিন আপনার এখানে কিন্তু ক্লিক করে আপনার কিন্তু KYC-র জন্য আপনার প্রিপারেশন নিতে হবে, তারপরে কিন্তু আপনি এটা KYC করতে পারবেন। যারা প্রথমবারে করে ফেলেছেন তারা কিন্তু 5 দিনে আপনার KYC-টা কমপ্লিট করে নিতে পারছেন, বাট এখন কিন্তু সেই সুযোগটা নেই। এখন কিন্তু 10 দিনে কিন্তু আপনার KYC-টা কমপ্লিট করতে হবে। সো এখানে নোভার নেটওয়ার্কের প্রাইস সম্পর্কে আমি একটু আইডিয়া দেওয়ার জন্য আমি সাধারণত তাদের লাস্ট আপডেটের জন্য আমি একটু চলে যাব, একটু প্লিজ আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমি তাদের আপডেটটা চলে আসলাম, যারা একদিন আগে তাদের লাস্ট আপডেট ছিল যে নোভা নেটওয়ার্ক প্রাইস হিট, এই যে লেখাটা দেখেন, নোভা প্রাইস হিটস নিউ হাই অ্যাট 0.054 USD, লেটস কিপ এ ক্লোজ আই অন নোভা নেটওয়ার্ক অ্যান্ড লুক ফরওয়ার্ড টু নেক্সট ব্রেক থ্রু। সো এখানে কিন্তু এটা কিন্তু যে এখন 0.054 USD আছে, এটা কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু বাড়বে, ঠিক আছে, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। সো যারা, আমি বলবো যারা এখন পর্যন্ত এটা মাইনিং শুরু করেননি, আমি আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই আগের ভিডিও যেভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। হ্যাঁ, ওখান থেকে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন এবং এরকম আজকে অ্যাকাউন্ট করেই আপনি কিন্তু ওই 10 দিনের এই যে KYC যে সিস্টেমটা ওটা কিন্তু ওপেন করে নেবেন, কারণ পরবর্তীতে করলে 10 দিনের পরে হয়তো বা এটা 20 দিন হতে পারে, আরও 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, কিন্তু পরবর্তীতে ওই হ্যাসেলের ভিতরে না যাওয়াটা সব থেকে বেটার। সো আপনারা আজকেই অ্যাকাউন্ট করুন, অ্যাকাউন্ট করে এটা আপনার KYC-র জন্য আপনি প্রস্তুতি নেন। ওখানে যদি 2-1 দিন সময় লাগে তারপরে আপনি KYC-র জন্য প্রস্তুতি নেন, কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট করেন, কারণ এদের প্রাইসটা কিন্তু একদম দৃশ্যমান। সো আপনার এখানে কিন্তু অ্যাকাউন্টটা করা সম্পূর্ণ ভালো হবে, এখানে একদম রিস্ক ফ্রি, এটা একটা ভালো একটা প্রজেক্ট, যেটা আমি প্রথমে আমি নিজেই দাম দিইনি। সো আমি মনে করতেছি আসলে আমি ভুল করেছি, সো এটা নিয়ে আমার একটু আরেকটু কাজ করা উচিত ছিল, আপনাদেরকে আরেকটু অ্যাওয়ারনেস করা তৈরি ছিল, কারণ আমরা যারা মাইনিং সাধারণত করি তারা একটা অ্যাপসের ভিতরে আমাদের সীমাবদ্ধ থাকা ঠিক না। সো আমাদের বিভিন্ন নেটওয়ার্কের সাথে কাজ করে ওখান থেকে সুবিধাটা নেওয়াটা দরকার, কারণ বিভিন্ন এয়ারড্রপে কোথায় কী কখন কী দিবে সেটা কিন্তু আগে থেকেই বোঝা যায় না, তাই না? সো আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যারা নোভা নেটওয়ার্কে এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেননি, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমার দেওয়া থাকবে, ভিডিও দেওয়া থাকবে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, আপনি একদম সহজে আমি সেই অ্যাকাউন্টটা আপনি করে নেবেন, এটা আমার রিকোয়েস্ট। কারণ কোন প্রজেক্টে আপনাকে কোথায় আপনি লাভবান হবেন সেটা কিন্তু বলা যায় না, কারণ এটা হচ্ছে একদম রাত দিনের ভিতরে আপনার কিন্তু লাক চেঞ্জ হতে পারে, আমি যেটা বিশ্বাস করি। আসলে এয়ারড্রপের এই কাজ, ক্রিপ্টো রিলেটেড এই কাজগুলো সাধারণত এভাবেই হয়, কারণ এটা ফ্রি মার্কেটের সফলতাটা একটু আস্তে আস্তে আসে, কিন্তু যখন আসে তখন কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে।
সো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।